কাকসায় এক ব্যক্তিকে মারধরের অভিযোগ এবং ইতিমধ্যে এই ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে কাকসা থানার পুলিশ। কাকসায় এক ব্যক্তিকে মারধরের অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে কাকসা থানার পুলিশ। কাকসায় এক ব্যক্তিকে মারধরের অভিযোগে চারজনকে গ্রেফতার গ্রেফতার করলো কাকসা থানার পুলিশ। এক ব্যক্তিকে মারধর করার অভিযোগ এবং এই অভিযোগের পরিপ্রেক্ষিতে চারজনকে গ্রেফতার করেছে কাকসা থানার পুলিশ এবং ধৃত চারজনই কাকসার বিরুডিহার বাসিন্দা। এক ব্যক্তিকে মারধরের অভিযোগ এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে কাকসা থানার পুলিশ চারজনকে গ্রেফতার করেছে এবং আহত ওই ব্যক্তি দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি। কাকসা বিরুডিহার বাসিন্দা অভিযুক্ত চারজন। কাকসা এক ব্যক্তিকে মারধরের অভিযোগে চারজনকে গ্রেফতার করা হয়েছে। আহত ব্যক্তি তিনি চিকিৎসাধীন হাসপাতালে। গ্রেফতার কাকসা থানার পুলিশের এবং ওই চারজন অভিযুক্ত চারজনই কাকসার বিরুডিহার বাসিন্দা এমনটাই জানা যাচ্ছে। ধৃত চারজনই কাকসার বিরুডিহার বাসিন্দা। কাকসা এক ব্যক্তিকে মারধরের অভিযোগে চারজনকে গ্রেফতার করলো কাকসা থানার পুলিশ। আহত ব্যক্তি দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি এবং ওই ধৃত চারজন ব্যক্তি কাকসার বিরুডিহার বাসিন্দা এমনটাই জানা যাচ্ছে। আহত ব্যক্তি তিনি হাসপাতালে চিকিৎসাধীন। কাকসা এক ব্যক্তিকে মারধরের অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে কাকসা থানার পুলিশ। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে কাকসা থানার পুলিশ। ধৃত চারজনই কাকসার বিরুডিহার বাসিন্দা। আহত ব্যক্তি তিনি হাসপাতালে ভর্তি। দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। কাকসা এক ব্যক্তিকে মারধরের অভিযোগে চারজনকে গ্রেফতার করলো কাকসা থানার পুলিশ। আহত ব্যক্তি দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন এবং ওই চারজন কাকসার বিরুডিহার বাসিন্দা। সুজিত ভট্টাচার্য প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। সুজিত, ঠিক কি কারণে মারধর করা হলো ওই ব্যক্তিকে? দেখো, স্থানীয় সূত্র থেকে জানা গেছে গতকাল ওই ব্যক্তি যিনি মার খেয়েছেন তিনি দুর্গাপুরের বাসিন্দা, তিনি ট্রান্সপোর্টের মালিক। তিনি ব্যবসা সংক্রান্ত কাজের জন্য তিনি কালকে সন্ধ্যা নাগাদ বিরুডিহার পানাগড়ের কাছে বিরুডিহা সেখানে আসেন। তিনি ব্যবসা সংক্রান্ত কাজের পর তিনি যখন ফেরত যাচ্ছিলেন, স্থানীয় সূত্র যেটা জানা গেছে সেটা হচ্ছে ওই 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 ব্যক্তির কাছ থেকে এই যারা চারজন মারধর করেছে তারা তার কাছে কিছু টাকা পেতেন, সেই টাকা তাকে চাওয়া হয়। তারপরে দুজনের ভেতরে দুই পক্ষের ভেতরে কথা কাটাকাটি শুরু হয়, তারপরে হাতাহাতি শুরু হয় এবং ওই ব্যক্তিকে মারধর করা হয়। স্থানীয়রা দেখতে পেয়ে কাকসা থানার পুলিশকে খবর দেয়। কাকসা থানার পুলিশ ওই চারজনকে গ্রেফতার করে এবং যিনি আহত হন তাকে দুর্গাপুরে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। কাকসা থানার পুলিশ ঘটনাস্থল থেকে একটি ছোট গাড়ি তারা আটক করেছে এবং এই চারজনকে আজকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে দুর্গাপুর মহকুমা আদালতে তারা পেশ করেছে। একেবারে ধন্যবাদ সুজিত ভট্টাচার্য, প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। কাকসা থানার পুলিশ ওই অভিযুক্ত চারজনকে গ্রেফতার করে। কাকসার বিরুডিহার বাসিন্দা ওই চারজন এমনটাই জানা যাচ্ছে। এক ব্যক্তিকে মারধরের অভিযোগ চারজনের বিরুদ্ধে। ধৃত চারজনই কাকসার বিরুডিহার বাসিন্দা।